হাই এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর তো দেখো তোমাদের কিন্তু প্রভিশ সিট ম্যাট্রিক রাউন্ড থ্রির জন্য রিলিজ হয়ে গেছে তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে চেক করো আজকে আমি তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করবো কারণ টাইমের বড্ড অভাব তো আমি তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করবো আর কিছু জিনিস তোমাদেরকে বলবো ভালো করে শোন তো তোমাদের একটা মেন ডাউট যেটা ছিল যে রাউন্ড থ্রি এতে যে পিডব্লিউডি সিটগুলো কনভার্ট হওয়ার কথা ছিল তো সেগুলি কোথায় আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে যে ক্যাটাগরি থেকে রেসপেক্টিভ যে পিডব্লিউডি সিটগুলি রয়েছে তাতে কিন্তু সিস্টেম যখন অ্যালটমেন্ট করবে কোনো যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট না থাকে তাহলে তোমাদের মেন যে ক্যাটাগরি তাতে কিন্তু অ্যালটমেন্ট করে দেবে অটোমেটিক্যালি তোমাদের এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই তো তোমরা কিন্তু যখন সিট ধরবে কোনো একটা রেসপেক্টিভ ক্যাটাগরি টোটাল যে পিডব্লিউডি সিটগুলি আছে ওগুলো নিয়েই নিয়েই ধরবে মানে ওগুলো বাদ দিয়ে নয় রাউন্ড এর জন্য ওগুলো নিয়েই ধরবে ওতে তোমাদের অ্যাডমিশন হবে তো তোমাদের কিন্তু প্রভিশনাল মেরিট লিস্টটা বেরিয়ে যায় তোমরা অবশ্যই দেখে নাও এখানে আবার একশো তেতাল্লিশ একশো তিরানব্বই আবার মনে হয় মেডিকেল কলেজ কলকাতার ওপরেও কোনো কলেজ আছে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সেখানে সিট নেবে বলে রাউন্ড থ্রিতে অ্যাডমিশনের জন্য কনসেন্ট দিয়েছে আর আমি যেটা দেখলাম ইউ আর আটচল্লিশটা না পঞ্চাশটার মতো গভর্নমেন্ট এম বিবিএসের সিট আছে আর ওবিসি বিসি বি এর জন্য দেখলাম আটটার মতো আছে তোমরা আগের পরে লিস্টটা দেখো যে কত কাট অফ গেছো সেখান থেকে ক্যালকুলেট করে একটা পারমোটেশন কম্বিনেশন করে তোমরা দেখতে পাওয়া চান্স আছে কিনা